কাঁঠাল খাওয়ার পর চারটি খাবার ভুলেও খাবেন না। বিশেষজ্ঞরা বলে কাঁঠাল খাওয়ার পর যদি এই চারটি খাবার খান তাহলে আপনি মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, অর্থাৎ তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এমন কোনো কাজ করো না। এজন্য আমরা কাঁঠাল খাওয়ার পর এই চারটি খাবার ভুলেও খাবো না। এক নাম্বার হচ্ছে কাঁঠাল খাওয়ার পর কখনো পান খাবেন না। আমি নিউজে দেখলাম এটার অথেন্টিকেশন কতটুকু, দেখলাম কেউ যদি কাঁঠাল খাওয়ার পর পান খায় তাহলে সে মৃত্যুর দিকে ঠেলে পড়ার সম্ভাবনা রয়েছে। দুই নাম্বার হচ্ছে কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাবেন না, যদি কাঁঠাল খাওয়ার পর পেঁপে খান তাহলে আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে। তিন নাম্বার হচ্ছে কাঁঠাল খাওয়ার পর দুধ খাবেন না, কাঁঠাল খাওয়ার পর যদি কখনো দুধ খান তাহলে বিশেষজ্ঞরা বলে তার পেট ফুলে যেতে পারে অথবা তার স্কিনে সাদা রোগ দেখা দিতে পারে। চতুর্থ নাম্বার হচ্ছে কাঁঠাল খাওয়ার পর কখনো ভেন্ডি বা ঢেঁড়স কখনোই খাবেন না, যদি কাঁঠাল খাওয়ার পর ভেন্ডি বা ঢেঁড়স খান তাহলে আপনার পায়ে ব্যথা হতে পারে। আমরা কি কখনো চাই যে আমাদের পায়ে ব্যথা হোক? আমরা কখনো চাই না। তাহলে আমরা কখনো কাঁঠাল খাওয়ার পর ভেন্ডি বা ঢেঁড়স এই জাতীয় খাবার কখনো খাবো না। এই চারটি খাবার যদি আমরা কাঁঠাল খাওয়ার পর না খাই তাহলে আমাদের দৈনন্দিন মানব